হাই ফ্রেন্ডস, গুড মুদিকেয়ার কে মর্নিং। চলে এসেছি আমি আবার একটা ভিডিও নিয়ে। আজকে আমি বলবো আমাদের মুদিকেয়ার কোম্পানি ওলে আমলা জুসের কথা, আমাদের আমলা জুস কিভাবে তৈরি করা হয়েছে আর কোন কোন প্রবলেম সলভ করে, আর আমলা জুস নেওয়াটা কতটা বেটার সেই বিষয়ে আমি বলবো, আর আমি ডেমো করেও দেখাবো যে আমাদের আমলা জুসটা কতটা বেটার। আর বাইরের আমলা জুসে 25টা থেকে 30টা আমলা দিয়ে আমলা জুস তৈরি করা হয়েছে, আমাদের আমলা জুসে 70টা আমলা দিয়ে আমলা জুস তৈরি করা হয়েছে। আর আমাদের আমলার কোনো কেমিক্যাল স্প্রে করা হয় না, কোনো কেমিক্যাল স্প্রে করা হয় না। এবারে আমলা জুস কোন কোন প্রবলেমে বেশি ভালো কাজ দেয়? আমলা জুস খুবই বেটার, অনেক প্রবলেমই সলভ করে, কিন্তু কোন কোন যেগুলো মানে আমাদের ক্ষেত্রে আমরা ইউজ করেছি, আমরা এক্সট্রা বলি না, যেগুলো আমরা ফল পেয়েছি, রেজাল্ট পেয়েছি সেইগুলোই বলছি। আমলা জুস যেখানে যাদের কোল্ড ইনফেকশান আছে তারা আমলা জুস 1 গ্লাস জলে 20 ml আমলা জুস নেবেন। আর মধু আমাদের কোম্পানিতে মধুও আছে, জিঞ্জার মধু আছে আর তুলসী মধু আছে, তুলসী মধুটাই আমি বলবো, তুলসী মধুটা নেবেন। 1 চামচ বা 8 চামচ নিলেই হবে, তুলসী মধুটা নেবেন, নিয়ে খাবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আমলাতে ভিটামিন সি পরিমাণে অনেক আছে, কোল্ড প্রবলেমে খুব উপকার পাবেন। এবারে বলবো হেয়ার প্রবলেম, যাদের হেয়ার গ্রোথ হয় না, হেয়ার ফল হয়, হেয়ার ঘন হয় না, তারা কিন্তু আমলা জুসটা কন্টিনিউ করতে পারেন, দেখবেন খুব উপকার পাবেন। কেন, এতে ক্যাটিং নামে এক তথ্য আছে, অনেক পরিমাণে তথ্য আছে যে স্কাল্পে গিয়ে রক্ত পৌঁছানো সাহায্য করে, গ্রোথ ও ঘন করার। আই প্রবলেম, যাদের আই প্রবলেম আছে, চোখটা লাল হয়ে যায়, তারপরে চোখ দিয়ে জল পড়ে, তারা কিন্তু আমলা জুসটা কন্টিনিউ করতে পারেন, দেখবেন খুব উপকার পাবেন। ব্যাড কোলেস্টরল, ব্যাড কোলেস্টরল তো এখন সবারই আছে, শরীরের মধ্যে একটা অস্থির ভাব হয়, কিন্তু আমলা জুসটা কন্টিনিউ করলে ব্যাড কোলেস্টরল আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, হার্টকে খুব হেলদি রাখবে। ডিনার থেকে লাঞ্চটা আমাদের মনে হয় বেশি একটু ভারী হয়ে যায়, লাঞ্চ করার পরে একটা অস্থির অস্থির ভাব করে, লাঞ্চ করার আধা ঘন্টা আগে আমলা জুসটা নেবেন, দেখবেন লাঞ্চ যতই ভারী করুন মনে হবে খুব লাইট লাঞ্চ করেছেন। যাদের শরীরে আয়রন খুব কম আছে, আয়রনের ট্যাবলেট খাচ্ছেন, ডাক্তারে আয়রনের ট্যাবলেট দিয়েছে কিন্তু আয়রনের ট্যাবলেট খেয়ে এত ভালো রেজাল্ট পাচ্ছেন না, তারা কিন্তু আমলা জুসটা তার সঙ্গে করতে পারেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আমলা জুসটা যেই টাইমে খাওয়ার সেই টাইমেই খাবেন, আমাদের প্যাকেজে লেখাই আছে, আর ট্যাবলেটটা যেই টাইমে খাওয়ার ডাক্তার যেই টাইমে বলছে সেই টাইমে খাবেন, দেখবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। ব্লাড প্রেশার, যাদের ব্লাড প্রেশার আছে তাদের দেখবেন হাই হয়ে যায়, তখন কিন্তু আমরা ভাবি কী করে প্রেশারটা নর্মাল করবেন, তখন আমলা জুসটা দিতে পারেন, প্রেশারটা নর্মাল এসে। আমি এবারে ডেমো করে দেখাবো, জলটা আমি খেয়ে দেখালাম, এর জন্যে যে জলে কোনো কেমিক্যাল নেই, পিওর জল। গ্লাসটা আমি জলটা দিয়ে নিলাম, এটা হচ্ছে একটা গুড ব্যাকটেরিয়া, যেহেতু আমি ব্যাকটেরিয়া দেখাতে পারছি না, ওই জন্যে আমি বোঝানোর জন্যে আমি জলটার মধ্যে আমি এই ব্যাকটেরিয়াটা দিলাম। আমরা সারাদিন যা খাই, সারাদিন আমরা যা খাই আমাদের তার সঙ্গে তেল মশলা যত কেমিক্যাল আছে সেটাকে আমি গুড ব্যাকটেরিয়াটা দিয়ে আমি বানালাম। এবারে আমাদের মুদিকার কোম্পানির আমলা জুস আমি 1 ঢাকনা দিয়ে নেব। আমরা বলি উপরন্ত বলে দিই আর প্যাকেজেও লেখা থাকে ইভিনিংয়ে খাওয়া দাওয়ার আধা ঘন্টা আগে, কিছু খাওয়ার আধা ঘন্টা আগে আমরা আমলা জুসটা নিতে বলি। তা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেল, আধা ঘন্টাও লাগলো না, 1 মিনিটও হয়নি দেওয়ার সঙ্গে সঙ্গেই, তা ভাবতেই পারছেন এটা আধা ঘন্টা থাকলে জলটা পুরো একদম যেরকম পরিষ্কার দিয়েছিলাম সেরকম পরিষ্কারই হয়ে যাবে। তা আমরা এখন যেটা আমরা খাচ্ছি সেটাই আমরা কেমিক্যাল, সব কিছুর মধ্যেই কেমিক্যাল। তা আমলা জুসটা নিলে আমি বলবো খুবই ভালো। আমাদের আমলা জুস MRP আছে 320 টাকা, DP হচ্ছে 299 টাকা। আর যারা মুদিকেয়ার কোম্পানিতে KOC আছে বা যারা KOC করে নেবেন তাদের পুরো এটা হাফ দামে হয়ে যাবে ক্যালকুলেশন করলে। প্লিজ 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 লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সবার লাস্টে থ্যাংক ফর ওয়াচিং, টাটা বাই।